Oh, good to see Gautam Gambhir, Virat Kohli. বিরাট কোহলি আর গৌতম গম্ভীর একে অপরকে আলিঙ্গন করছেন, হাসি মুখে সৌহার্দ্য বিনিময় করছেন। দৃশ্যটা টিভি স্ক্রিনে ভেসে উঠতেই কিছুটা ধাক্কা খাওয়ার কথা ক্রিকেট ভক্তদের। দুজনই ভারতীয় ক্রিকেটার, একসাথে বিশ্বকাপও খেলেছেন, ক্রিকেট মাঠে অনেক জুটি গড়েছেন, তাদের মধ্যে এরকম সৌহার্দ্যময় সম্পর্ক থাকবে এটাই তো স্বাভাবিক। তাহলে এই দৃশ্য দেখে ধাক্কা খাওয়ার কথাটি বলছি কেন? যারা ক্রিকেটের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে খোঁজ রাখেন তারা জানেন, একই দেশের হওয়া সত্ত্বেও বিরাট আর গম্ভীরের একেবারে দা কুমড়া সম্পর্ক, একে অন্যের সাথে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়িয়েছেন বহুবার। ভারতের হয়ে খেলেছেন একসাথে, একসাথে বিশ্বকাপ জিতেছেন, একে অন্যের নেতৃত্বও খেলেছেন, অথচ তাদের বৈরিতার গল্প নিয়ে দিস্তার পর দিস্তা কাগজ খরচ করা যাবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে বাতাসে ছিল বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর দ্বৈরথের ঘ্রাণ, তবে মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। পুরনো শত্রুতা ভুলে একে অপরকে আপন করে নিলেন তারা। তাতেই মুগ্ধ হয়েছে ক্রিকেট ভক্তরা। ম্যাচের তখন 16 ওভার শেষ হয়েছে, সে সময় টাইম আউট বিরতিতে মাঠে প্রবেশ করেন কলকাতার মেন্টর গম্ভীর। তখন ক্রিজে থাকা কোহলির সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাকে, এমনকি দুজনে এক পর্যায়ে জড়িয়ে ধরেন একে অপরকে। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী নিজেও খুশি লুকিয়ে রাখতে পারেননি এই দৃশ্য দেখে। অথচ আগের দেখায় অপ্রত্যাশিত সব মুহূর্তের জন্ম দিয়েছিলেন ভারতের ক্রিকেটের এই দুই তারকা। গত মৌসুমের কথা, গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকায় ছিলেন। লখনউ বনাম বেঙ্গালুরুর ম্যাচে বিরাট কোহলির সঙ্গে খানিকটা বাকবিতণ্ডা হয় আফগান পেসার নাভিনুল হকের, আর সেই ঘটনার জের ধরেই ম্যাচ শেষে দ্বন্দ্বে জড়ান গম্ভীর কোহলি। সতীর্থরা আলাদা করতে চাইলেও বারবার তেড়ে ফুড়ে গিয়ে আক্রোশ দেখিয়েছিলেন। সব মিলিয়ে বাজে পরিস্থিতি বলা চলে একে। স্বাভাবিকভাবেই সে সময় বোর্ডের তোপের মুখে পড়ে জরিমানা গুনতে হয়েছিল তাদের। অবশ্য এই দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের ব্যক্তিগত রেষারেষি বহু পুরনো। গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন সময়েও একাধিকবার বেঙ্গালুরুর পোস্টার বয়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন। তাই তো এই দুই কিংবদন্তির খুনসুটি হাসি ফুটিয়েছে ভারতীয় ভক্ত সমর্থকদের মুখে। অনেক অপেক্ষা আর প্রার্থনার পর এমন দৃশ্য দেখতে পেরেছেন তারা, আর এই দৃশ্যটি অনেকদিন নিশ্চয়ই হৃদয়ে লালনও করবেন তারা। বারবার দ্বন্দ্বে জড়ানো কোহলি গম্ভীরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএল অ্যাকাউন্ট থেকেই দুজনের এই ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে একটি হাসির ইমোজি দিয়ে লেখা হয়েছে যে বিষয়টি আমরা দেখতে ভালোবাসি। কোহলি গম্ভীরের আন্তরিকতা দেখে বিষয়টি নিয়ে মজা করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। ধারাভাষ্য কক্ষে শুরুটা অবশ্য করেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। তিনি মজা করে গম্ভীর ও কোহলিকে ফেয়ার প্লে পুরস্কার দেওয়ার কথা বলেন। এ কথা শুনে গাভাস্কার বলেন, শুধু ফেয়ার প্লে পুরস্কার নয়, দুজনকে অস্কার দেওয়া উচিত।